দেশজুড়ে গণটিকার বিশেষ ক্যাম্পেইনে কেন্দ্রে কেন্দ্রে ছিল জনতার ঢল। প্রথম ডোজ বন্ধ হচ্ছে এমন খবরের দীর্ঘ লাইন কোথাও পরিণত হয় জনশ্রুতি। তবে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এখনই বন্ধ হচ্ছে না প্রথম ডোজ। আর ঢাকা উত্তর সিটির মেয়র বলেছেন টিকা না নিলে সেবা থেকে বঞ্চিত হবেন নাগরিকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ফজলে রাব্বি সৌরভকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান ওয়ালি। করোনার প্রথম ডোজ টিকা বন্ধ হচ্ছে এমন ঘোষণায় কেন্দ্রগুলোতে ভিড় ছিল মানুষের। শনিবার সকাল থেকেই টিকার বিশেষ ক্যাম্পেইনে ছুটে আসেন সাধারণ মানুষ। টিকার আওতায় আসতে পেরে উচ্ছ্বসিত তারা। সব বয়সে সবাই নিতে পারতেছে, এটা ভালো লাগতেছে। অনেক চেষ্টা করছি কিন্তু নিতে পারিনি, এই আজকে পারতেছি আর কি দিব। অনেক সহযোগিতা পাইছি আর কোনো মানে খারাপ ব্যবহার পাই নাই। দেশের মানুষের সমাগমটা বেশি মনে হচ্ছে, কিন্তু তারপরও আমরা হ্যাপি যে আমরা দিতে পারতেছি। ভোগান্তি যেন নিত্যসঙ্গী সাধারণ মানুষের। মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে ছিল বিশৃঙ্খলা, মানুষের ক্ষোভ ছিল বেশি। সিএলআর ঢুকতে পারতেছেন, একজনের ডাক্তারে সুইদে লাগে হয়, দুই তিনজন লাগে নিচে, একজনের পর একজন আসে, আউলা জৌলা কোনো সিরিয়াল এখানে মানে হয় না। দাঁড়িয়ে তো দাঁড়াই আছিলাম, এবার আমার শরীর এমনি অসুস্থ আছে। সকালতে দাঁড়াই রয়েছি না এই পর্যন্ত, এটা লেগে অস্থির লাগতেছে, খারাপ লাগে। রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান টিকা না নিলে মিলবে না কোনো সেবা। টিকা না নিলে সিটি কর্পোরেশন থেকে কোনো ধরনের ট্রেড লাইসেন্স, কোনো ধরনের সেবা দিব না। নো টিকা নো সেবা, নো ভ্যাকসিন নো সার্ভিস। মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন করোনার টিকা বন্ধ হচ্ছে না, চলবে প্রথম ডোজ টিকা। ভয়ের কোনো কারণ নাই, আজকের দিন পরেও প্রথম ডোজ চালু থাকবে, দ্বিতীয় ডোজ চালু থাকবে, বুস্টার ডোজও চালু থাকবে। এদিকে কোনো বিভ্রান্তির কোনো সুযোগ নাই, আমাদের টিকা যথেষ্ট আছে, যত টিকা লাগে আমরা টিকা দিতে পারবো। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গণটিকার বিশেষ ক্যাম্পেইন চলবে আরো দুদিন। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।